বেটা, মোর মোর হরপদ করিবা মার্জনা, মোর দুঃখতে মোর দুঃখতের সৃষ্টি ধ্বংস হব ধরেছে। হে বেটা, মোক ক্ষমা করা বেটা, মোক ক্ষমা করি দিয়া। কুলঙ্কার পুত্র বেটা, তাই তাই মোর পুত্র হই এনে কুকর্মত লিপ্ত হলি পিতা, তোর গর্ভ থকা গভীর শাস্ত জ্ঞান ইয়া লৈকে ললি পিতা, তোর এই কপটীয় স্বভাবর বাবে আজি মোর সৃষ্টি ধ্বংস হব ধরছে পিতা। দেব সমাজত তই হরি নাম লৈ ঘুরি ফুর, তাই আজি যে ভুল করিলি বেটা তার কোনো ক্ষমা নাই। নাই নাই বেটা, তোক মই ক্ষমা নকরিম। আতর বেটা, আতর বেটা, আতরে যা তাই মোর সন্মুখর পড়া বেটা। এ বেটা, মই মোর তো হতবার করিছো শিকার, কিন্তু বেটা ইউক কর্মর ফল বিটা, কর্মর ফল অবিটা, কর্ম ফল কি কর্মর ফল? আজি তই আহিছ মোক জ্ঞান শাস্ত্র দিবলৈ। নাই নাই বিটা, কোন মূর্খ মোর বাকি চারি পুত্রই মোর বাক্য পালি সাংসারিক হই মোর এই সৃষ্টিত মান বহাইছে। নাই নাই বিটা, আরে তোক বিটা, তোক মই সংহার করার কথা কোয়াত মোর বাক্য হেয় জ্ঞান করিলি পিতা, জগত নিজকে শ্রেষ্ঠ পুরুষ সজালি পিতা, মই তোক মই ক্ষমা নকরি। হে পিতা, তোক মই পিতা ব্রহ্ম হাব করিম প্রদান পিতা। এই মুহূর্ততে লুপ্ত হোক গভীর রাক্ষসর বংশত জন্ম মৈত্যলৈ খহি পড়িবি পুত্র। কুলঙ্গার তোর হাতে মোর সন্মুখর পড়া।
জ্ঞান লাভ করবি উনি কন্টুক পালু বিদা উনি কন্টুক পালু কিন্তু এ বিদা লঘুটুক বিদায় মোর গুরুত্বর শাস্তি করিলে প্রদান কিন্তু পিতা কিন্তু পিতা যাবর সময়ত যাবর সময়ত মই তোমাক আজি তীর্ষ অভিষেক আজি ঘন্টে আজি ঘন্টে তুমি শিরদি Oh,
প্রজাপতি, প্রভু ভূমিত কিয় পড়ি আছে? তোমার বিন বাদ্য ভূমিত পড়ি আছে কিয়? প্রভু দেবরিহি, প্রভু দেবরিহি, প্রভু অপরাধ কিনি করিব মার্চ না, বিপদর সময় দেখা পড়ব, মোট জীবন কাট্য হল, পিতাই পিতাই মুখ ব্রহ্ম হাত করলে প্রধান তিনিযুগ ধরে সাংসারিক জীবন যাপন করিব আর সেইভাবে পত্রও আছে মোক ব্রহ্ম হাপ করিলে প্রধান চিরদিন চিরদিন চিরকাল দেব অবাচলব কোনেও মোর নাম পূজা পাতল কিংবা চাক চৈক্য মই আজি ভীষণ ব্রহ্ম আপদ তুক কলো প্রভু মোক ক্ষমা করক। পিতা পুত্র কিয়হীনে ব্রহ্ম শাপত লিপ্ত হবলগা হল? মহাপ্রলয়ের আগ মুহূর্ত আমি নিজেই মহাপ্রলয়ের সৃষ্টি করিল, নারদর ব্রহ্ম শাপ ময় খণ্ডন করি, কিন্তু প্রজাপতি প্রভু আপনার ব্রহ্ম শাপ চিরদিন থাকিব ধরায় নাই, প্রজাপতি কোনো উপায় নাই। বিদায় প্রভু, বিদায় প্রভু, বিদায়, বিদায়, বিদায়। সকল বেদ শাস্ত্র হরণ করে লিখে মহাপ্রলয় সময়ত সেইবর মহাসমুদ্র টোপময় থাকিব, আপনি যে কোনো বট করে বেদ শাস্ত্র উদ্ধার করে পাবো, বেদ শাস্ত্র, বেদ শাস্ত্র উদ্ধার কর।
প্রজাপতি, প্রভু, আমার সকলবোৰ চেষ্টা বিফল হল। অসুরে বেদ শাস্ত্র হরণ করে লই গল প্রজাপতি, যেনে তেনে বেদ শাস্ত্র উদ্ধার করব লাগিব, নহলে যে মানব সমাজ জ্ঞানের পড়া বঞ্চিত হব। প্রভু মোক ক্ষমা করব, প্রভু মই আপনার বাক্য রক্ষা করব নিল, মই আজি মহা অজ্ঞানীত পরিণত হল, মোক ক্ষমা কর প্রভু, ক্ষমা কর প্রজাপতি। প্রভু এইবিল সকল ভাগ্যর লিখন, ভাগ্যর লিখন কোনেও খন্ডাব নোৱাৰে। আজি পৃথিৱীৰ পৰা লক্ষ্মী মাৰ্গল, শাস্ত্ৰবিদ নাৰদু হল কক্ষক্ষেত্ৰ। গতিকে প্ৰজাপতি, এনেবোৰ বিপদে আৱৰি ধৰিবই। প্ৰজাপতি, আমি সত্যপ্ৰত ৰজাৰ ওচৰলৈ আহিছিলো, পিতা পুত্ৰৰ তৰ্ক দেখিহে এই জেগা পালোহি। হোৱা ঘটনা হৈ গ'ল, লক্ষ্মী আমার লগত নাই, কিন্তু সরস্বতী আমার লগত আছে। প্রভু মই মই আজি মই আজি অনুতপ্ত, প্রভু অনুতপ্ত। দুঃখ কারো নাই দেবী, এই সকলবোৰ ভাগ্যর লিখন। লিখি সরস্বতী দুঃখ নকরবে, দুঃখ নকরবে, আই নারদর এই বিনার বাবে এই জগত তই বিনা পানি নামে হবি জনজাত। আমিও চাও আপুর কর্তব্য হও অগ্রতর, বলাই আমিও চাও নিষ্কর্তব্য।